বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর মুফতি মাওলানা মোহাম্মদ কবিরউদ্দিন সরকার সালেহী গভর্নর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ও মুফাসসির কোরআন বাংলাদেশ বেতার টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল সমূহ এবং অধ্যক্ষ নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসা ঢাকা আমাদের কাদরিয়া তৈয়বে আলিয়া মাদ্রাসায় হেড মুহাদ্দিস এবং উপাধ্যক্ষ হিসেবে ছিলেন তিনি সারগর্ব আলোচনা করেছেন আকাইদের উপরে ঈদ মিলাদুন্নবী সাল্লামের উপরে রাত গভীর হয়ে গিয়েছে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না একজন বক্তা নির্দিষ্ট আছে কিন্তু সময় একেবারে শেষ পর্যায়ে আসার কারণে তিনি শেষ পর্যায়ে মিলাদ শরীফ তেলাওয়াত করবেন রাস্তাঘাটে দোকানে যারা আছেন আমি এলান করব আপনারা মাহফিলে চলে আসেন আর তাবারুকের দায়িত্বে যারা আছেন তারাও আপনারা রেডি থাকেন কারণ দূর দূরান্ত থেকে অনেক মেহমানরা এসেছেন রাত্রি গভীর হয়ে গিয়েছে হাজিরিন আমি একটা বিষয়ে আপনাদের কাছে খেদমত আরজ করব যে একটু অনুরোধ দেন আমার দিকে সবাই একটু আমার দিকে একটু খেয়াল করেন হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী অনেক লম্বা নাম তিনি যখন ছোট দুনিয়াতে আসার পরে একটা অসুস্থতার কারণে দৃষ্টিশক্তি চলে গেছেন কোরআনে কারীমের পরে যে কিতাবের স্থান তার নাম বুখারী শরীফ বুখারী শরীফ এটা একটু লম্বা নাম ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বড় চিন্তায় বেচাইন হয়ে গেলেন যে আল্লাহ আমার এই সন্তানের এই দৃষ্টিশক্তি কিভাবে ফিরে আসবে সন্তানের দৃষ্টিশক্তির জন্য মায় প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করে সুবহানাল্লাহ বলেন তো এই পৃথিবীতে কোনো মানুষ যদি
কষ্ট পায় কোন সন্তান যদি দুঃখ পায় আঘাত পায় সবচেয়ে কষ্ট কারণ করে যাবে মার থেকে আওয়াজ আসে নাই সবাই বলেন কারণ করে সন্তানের অসুস্থ থাকে কষ্ট বেশি পায় কে আওয়াজ আনে কে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও সুবহানাল্লাহ প্রতিদিন কাঁদে একদিন স্বপ্নে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন তার কাছে কে জোরে বলুন না কে হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন তার কাছে ইমাম বুখারী আমাদের কাছে এসে বললেন কাদ রাদাল্লাহু আল্লাহ তোমার এই সন্তানের দৃষ্টিশক্তি ফিরে দিছে তোমার অত্যধিক দোয়ার কারণে মায়ের দোয়ায় ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরে দিয়েছেন সকালে ঘুম থেকে উঠে দেখেন সন্তান দিব্যি দেখতেছে সুবহানাল্লাহ আজকে আজকের সমাজে যারা কথা একটু আগে হুজুর বললেন যে হাদিস নম্বর কত এই যে বাচ্চা কথা বলে এখানে ওটা পরীক্ষাতে ফেল করবি দুষ্টামি করস ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কথায় কথায় বুখারী শরীফের দলিল দেয় তাদেরকে জিজ্ঞেস করা দরকার আমি যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে তুমি কিছু জানো না এখন উনি কে তুমি জানো না সেদিন হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু দৃষ্টিশক্তি ফিরে আসার আমাজন দেখলেন দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন কারণ রাত্রে যিনি স্বপ্নে দেখাইলেন তিনি তো খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট কাল থেকে লেখাপড়ার দিকে মনোযোগ হলো একবার স্বপ্নে দেখতেছি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা যে আমার নবীজি গা মোবারকের মধ্যে কিছু পোকা জাতীয় জিনিস যেন বসে আছে আর ইমাম বুখারী এগুলো পাখা দিয়ে দৌড়াইতেছে বা মাসির মতো ওস্তাদকে জিজ্ঞেস করলেন যে হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি উত্তর বলে দিলেন যে তুমি এমন মন একজন ব্যক্তি যার মাধ্যমে আমার নবীর বিশুদ্ধ হাদিসগুলো মাঠে চলে আসে হাজরিন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন শুক্রবার সেটা ছিল শাওয়াল মাসের 13 তারিখ আবার যখন ইন্তেকাল করেন সেটা ছিল শুক্রবার শাওয়াল মাসের 1 তারিখ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথায় কথায় আমাদের দেশে লাগলে দেখবেন দোকানে একদম দাপট দিয়ে ওঠে যে বুখারী শরীফ আছে তুমি বুখারী শরীফ পড়ছো জীবনে দেখছো একবার দেখো না তো না দেখে না বলো জন্মগ্রহণ করলেন কবে শাওয়াল মাসের 13 তারিখ শুক্রবার আবার যেদিন ইন্তেকাল করেন শাওয়াল মাসের 1 তারিখ শুক্রবার তবে শাওয়াল মাসের 1 তারিখ শুক্রবার জানেন এটা কিসের দিন ঈদের দিন কিসের দিন ঈদের দিন কথা বলবো কিসের দিন ঈদের দিন কোন রোজারে যেটা বলে ঈদুল ফিতর ঈদুল ফিতর কোন অবস্থা মারা গেলেন ফজরের নামাজের এক রাকাত আদায় করছেন দ্বিতীয় রাকাতের এক সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার মধ্যে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি ইন্তেকাল করেছেন এটা বিরাট ঘটনা আছে যিনি লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে এ বুখারী শরীফ হাদিস সংকলন করলেন আমার নবীর দিনের এত খেদমত করলেন তাকে বুখারা থেকে বের করে দেওয়া হলো
গভর্নর খালেদ সে বলল যে আমার ছেলেকে বাসায় এসে পড়াইতে হবে। ইমাম বুখারী বলল যে আমি তোমার বাসায় গিয়ে পড়াবো না, আমার মসজিদে এসে পড়তে হবে। এমন কিছু বিষয় নিয়ে উঠে শেষ পর্যন্ত তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় দেশ থেকে বহিষ্কার করে দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকে কেউ জায়গা দেয় না, চোখের মানে ফেলে ফেলে কাঁদে। আল্লাহ তোমার এই দুনিয়া এত ভীষণ কিন্তু আমার জন্য ছোট হয়ে গেছে, কেউ বুঝি একটু জায়গা আমাকে দিবে না। হাঁটতে 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 এই রোজার 30টা শেষ হওয়ার পরে শুক্রবারের দিন ঈদের দিনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে তাকে দাফন করা হলো। এই যে কওমি মাদ্রাসা যারা পড়ে, হুজুররা আপনারা দেখেন, আপনাদের হুজুর আহমদ আলী সাহারান করে মুকাদ্দামায় বুখারীর মধ্যে তিনি স্পষ্টভাবে আনছেন এই যে ভোরবেলায় তিনি ইন্তেকাল করলেন, এই সময়ের মধ্যে তার সমসাময়িক একজন বুজুর্গ মুহাদ্দিস ওলি দেখতেছেন আল্লাহর মাহবুব নবী কার জন্য যেন স্বর্গতের ফেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন লে মানি তারাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আল্লাহর মাহবুব নবী উত্তর বললেন আমি ইমাম বুখারীর জন্য অপেক্ষা করতেছি। পরদিন জানা গেল ঠিক ওই সময়ে ওই মুহূর্তে ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা গেল মুমিনের ইন্তেকালে আমার নবী আসে, মুমিনের ইন্তেকালে নবী আসে। জোরে বলেন না মুমিনের ইন্তেকালে নবী আসে। তাকে দাফন করা যখন হলো আশ্চর্য বিষয়, তার রোজা শরীফ থেকে খুশবু আসতে লাগছে। সুগ্রাম মিশ্র সারা এলাকা গোটা ছড়াইয়ে গেছে খুশবুয়ে। এখন মানুষ কবরের মাটি নিতেছে, যে যে রোগের জন্য সাফা হচ্ছে। এখন এই সংবাদ শুনলে কবরের মাটি কি থাকবে? এর কথা বলে না, থাকবে না। বাস প্রথম দিন মাটি নিয়ে গেছে, পরে সকালবেলা দেখে লাশ দেখা যাচ্ছে মাটি নাই, আবার মাটি দিছে, মাটি কমপ্লিট। এইভাবে তিন দিন দেওয়ার পরে গভর্নর বিরক্ত হয়ে গেছে, খুব বিরক্ত হয়ে গেছে যে এটা সম্ভব নাকি, প্রতিদিন মাটি দেওয়া সম্ভব না। এখন ইমাম বুখারীকে যদি এভাবে রাখা হয় তাহলে বেইজ্জত হবে। একজন আল্লাহর ওলি সমকালীন তার দোস্ত দোয়া করলেন আল্লাহ এই শুকরানটা উঠে এলো, এই শুকরানটা উঠে এলো। যেমনি ভাবে ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার দরবারে মানুষ যখন আসতো উজু করে আসার পরে আসলে বলত তোমার তুমি চুরি করে আসতো, হুজুর আপনি কেমনে দেখেন? এই তোমার উজুর পানি থেকে দেখা যাচ্ছে না চুরির গুণা, এইভাবে সবার নাম যখন এভাবে বলতেছে লজ্জা সরব হতো তার সামনে কেউ আসতেছে না। এখন মানুষ যখন কম আসতেছে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি এই জায়গায় একটু পর্দা দিয়ে দাও যাতে আমি তা না দেখি, সুবহানাল্লাহ। কারণ মানুষ না আসলে হেদায়েত করবো কিভাবে? কথা কি বুঝে আসছে? কি বলতেছে একটু খেয়াল করেন। ইমামে বুখারি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন 256 হিজরিতে, 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে ইন্তেকাল। তার 200 বছর পরে বুখারার মধ্যে দেখা দিল একটা অনাবৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি নেই, ফসল নষ্ট, গবাদি পশু মরে যাচ্ছে, মায়ের দুধের স্তন শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি না থাকলে যা হয় তা। সমর্থন সহ সকল এলাকার হুজুররা আস্তে আস্তে নামাজ পড়তেছে, বৃষ্টি হয় না। যত আস্তে আস্তে নামাজ পড়ে তত আসমান আরো অবস্থা খারাপ। একজন দরবেশ গিয়ে বললেন যে বাচ্চা শুনে রাখেন, কাউকে দিয়ে দোয়া করলে এখন বৃষ্টি হবে না, আমার কাছে একটা সিদ্ধান্ত আছে, পরামর্শ আছে।
আপনি যদি সমস্ত হুজুরদেরকে নিয়ে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফে যান, রওজা শরীফে যান, গিয়ে ওখানে দোয়া করেন ইমাম বুখারীকে নিয়ে, তবে আল্লাহ বৃষ্টি দিবেন এর আগে দিবেন না। কারণ ওই যুগে মাজার বিরোধী কিছু লোক বাইরে আছে, এখনকার কিছু মাজার বিরোধী আছে না? হাত তুলে বলেন আছে কিনা? ওই যুগে এরকম কিছু মাজার বিরোধী মৌলবী যখন জন্ম হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কিছু শিক্ষা দিতে হবে। এখন ওনার বুদ্ধিটা শুনলেন, শোনার পরে সব হুজুরদেরকে নিয়ে ইমাম বুখারী রাদিয়াল্লাহু মাজার শরীফে গিয়ে দোয়া করতে লাগলেন। একটু শুনে রাখেন, দোয়াটা কি ছিল? দোয়াটা ছিল এই যে বলতেছে, আয় আল্লাহর ওয়ালি ইমাম বুখারী, আপনাকে আল্লাহ ভালোবাসে, আপনি আল্লাহর মাহবুব, আল্লাহ আপনাকে পছন্দ করে, আপনি আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসে, আর আপনিও আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আপনার উসিলা দিয়ে দোয়া করি, আপনি একটু বলেন আল্লাহ যেন আমাকে একটু বৃষ্টি দিয়ে একটু শান্তি করে দেশের মানুষ যেন বেঁচে থাকতে পারে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু এই কথা বলার সাথে সাথে আসমান থেকে এত বৃষ্টি শুরু হলো, ওরা বলতেছে যে তিন দিন এমন বৃষ্টি হয়েছে আমরা মাজারের আঙিনা থেকে বের হতে পারি নাই, এত বৃষ্টি হয়েছে। তোমরা লেখাপড়া কই, এক কথা বলো, আমার নবীজি ইন্তেকাল করলেন 11 হিজরিতে, সেইদিন হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু যখন বুখারী শরীফ সংকলনের কাজে হাত দিলেন, রিয়াজুল জান্নাহ বসে আমার নবীর হুজরা শরীফ থেকে পশ্চিম পাশে মিম্বর শরীফের মাঝখানে আগে গোসল করতেন, হারে নামাজ পড়তেন, পড়ার পরে আমার দরুদ শরীফ পড়ে আমার নবীকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি হাদিসটা লিখব? আমার নবী যখন বলতেন হ্যাঁ লেখো, তখন ইমাম বুখারী লিখতেন। আর তোমরা বলো নবী মরে গেছে, ইমাম বুখারী বলতেছে আমি নবীকে জিজ্ঞাসা করে হাদিস শরীফ লিখতেছি, আর তোমরা কাকে মানো? কি ইমাম বুখারীকে মানো? মানো না। আমি বলতেছি শুধু এই বিষয়টার উপরে যে তোমরা কথায় বলার আগে যিনি কিতাবটা সংকলন করেছেন, হাদিসগুলো একত্রিত করেছেন, তার কারামত আগে মানো, তার জীবনী আগে দেখো, দেখার পরে তারপরে এক সামনে দিকে অগ্রসর, এর আগে কথা বলে না, বললে বেজ্জত হবা, দুনিয়া আখেরাত অপমানিত হবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বাইরে যারা আসে আমি আলোচনার যে পেয়েতে করবো না, রাত অনেক হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকে দেওয়ার জন্য দরখাস্ত করছে, আমরা আখেরি মোনাজাত থেকে যাবো, আসেন কেন।